শুভ অপরাহ্ন, সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শিক্ষা ও পরীক্ষা নিয়ে অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতিতে। আপনারা জানেন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের আয়োজন এবং বিষয় ধরে ধরে আমরা এগুচ্ছে। আজকে জীববিজ্ঞান নিয়ে কথা বলবো। জীববিজ্ঞান বোঝাই যাচ্ছে, এই জীববিজ্ঞান যে বিষয়ে অনেক কিছু যুক্ত আছে, চিত্র আছে, সেখানে অনেক কিছু বলবার আছে, বেশ কিছু জিনিস আছে মুখস্থ করবার জন্যে, বৈজ্ঞানিক নাম আছে, নানা নানা কিছু, এই সব নিয়েই আজকে আলোচনা হবে। এই আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তারা আমাদের সঙ্গেই আছেন। আসুন প্রথমেই তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান দিকে আছেন মিলন কান্তি। মিলন কান্তি তিনি প্রভাষক, জীববিজ্ঞান পড়িয়ে থাকেন, তিনি কর্মরত আছেন ঢাকা ইম্পেরিয়াল কলেজে। আর আমার বাঁ দিকে আছেন এডলিন ডি ক্রুজ। এডলিন ডি ক্রুজ তিনি প্রভাষক, জীববিজ্ঞান পড়িয়ে থাকেন, তিনি কর্মরত আছেন নটরডেম কলেজ ঢাকায়। সুপ্রিয় দর্শক, আমরা দুজন অতিথির সাথে পরিচিত হলাম। আপনারা জানেন এই অনুষ্ঠানে সরাসরি ফোন করা যায়, জিজ্ঞাসা উপস্থাপন করা যায়। আপনারা ফোন করতে পারেন, জিজ্ঞাসা উপস্থাপন করতে পারেন। টেলিভিশনের পর্দায় কিছু ফোন নাম্বার দেখা যাবে, সেগুলো ব্যবহার করবেন এবং যখন ফোন করবেন তখন অবশ্যই আপনি আপনার টেলিভিশনের শব্দ নিঃশব্দ করে নেবেন। আসুন আমরা সরাসরি চলে যাই জীববিজ্ঞান নিয়ে, প্রথমে মিলন কান্তি। মিলন কান্তি, আমি আপনাকে দিয়ে জিজ্ঞাসা করব, শুরু করব, সেটি হলো যে আমরা জানি যে এটার প্রথম এবং দ্বিতীয় পত্র দুটো আছে এবং একই সঙ্গে এখানে সৃজনশীল যে ধারাটি, সৃজনশীল ধারাতে আমরা জানি যে এখানে বহু নির্বাচনী অংশ আছে, আবার এখানে ব্যবহারিক অংশও আছে, তিনটে ভাগে বিভক্ত। তো আপনি কি একটু বলবেন প্রথমেই খুব সংক্ষেপে যে এই যে তিনটে ভাগে বিভক্ত হয়ে আছে, এই তিনটে ভাগে বিভক্তির জন্যে হাতে যে সময় আছে, এই সময়ে আমাদের পরীক্ষার্থীরা কে কীভাবে এই সময়টা বিভাজন করে নেবে? ধন্যবাদ স্যারকে। আমি প্রথমে বলতে চাই যে জীববিজ্ঞান বিভাগে শুধুমাত্র পরীক্ষায় যেটা অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে সৃজনশীল অংশ, সেটা একটা অংশ রচনামূলক থাকবে, একটা অংশ এমসিকিউ থাকবে। তো এই বছর থেকে নতুন নিয়ম চলে আসছে যে প্রথমেই এমসিকিউটা পরীক্ষা হয়ে যাবে, সেক্ষেত্রে পরের অংশে হচ্ছে রচনামূলক অ্যান্সার করতে হবে। তা রচনামূলক অ্যান্সার করার জন্য সময় পাবে হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। তা 2 ঘন্টা 10 মিনিটে একটা শিক্ষার্থী 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 6টা থাকবে, তার ভিতর 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো এই 4টা প্রশ্নের ভিতর সে সময়ে প্রতিটা প্রশ্নে যদি সে একটু খেয়াল করে অ্যান্সার করে তা 32 মিনিট বা তার একটু বেশি সময় পাবে, সেক্ষেত্রে তাকে অবশ্যই যদি একটু কেয়ারফুলি সে সব প্রশ্নে অ্যান্সার করতে চায় তা অবশ্যই তাকে 30 বা তার ও একটু কম সময় তাকে অ্যান্সার শেষ করতে হবে। তাহলে কম করে ফেললে ভালো, হ্যাঁ, ওই বিবেচনাটা তাকে করে রাখতে হবে। হ্যাঁ, তারপর এরপরে হচ্ছে প্রতিটা প্রশ্নে তো 4টা করে অংশ থাকবে, জ্ঞান স্তর, অনুধাবন, প্রয়োগ, উচ্চতা, দক্ষতা, এটার জন্য তার একটা সময় লাগবে। এই সময়ের ভিতর তাকে 28 বা 30-এর ভিতর তাকে শেষ করতে হবে। এখন আমি শিক্ষার্থীদের জন্য বলতে চাই যে শিক্ষার্থীরা যখন পড়াশুনো করবে পরীক্ষার ক্ষেত্রে আমি তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে বলবো যে জীববিজ্ঞানে অসংখ্য ছোট ছোট শব্দ আছে যেগুলোর অর্থ ভিন্ন অর্থ আছে, অর্থবোধক শব্দ, এই শব্দগুলো খুব ভালো করে পড়বে, সাথে সাথে যে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়তে হবে, এবং সবথেকে জীববিজ্ঞান আসলে যে বিষয়টা প্রথমেই চলে আসে যে চিত্রের বিষয়টা চলে আসে, চিত্রের বিষয়, চিত্রটা খুব ভালো করে সে শিখবে। এবং সবথেকে বড় হচ্ছে যে পরীক্ষায় সৃজনশীলে একটা কথা বলা হয়ে থাকে যে চিত্র হয়তো আসবে না, কিন্তু আসলে বিষয়টা ওরকম না, সৃজনশীল থেকে চিত্র দিয়ে থেকে প্রশ্ন আসবে এবং উত্তরেও চিত্র দিতে হবে। আমি আসবো আপনার কাছে এই কথা নিয়ে, কারণ আমাদের এই আয়োজনেও অনেকে, অনেক শিক্ষক যারা তারা এসেছিলেন তারা বলেও গেছেন যে ঠিক চিত্রটি ওইভাবে আসে না, চিত্রটি প্রশ্নেই থাকে, হ্যাঁ, এর মধ্য থেকে শুধু উত্তর করতে হয়। আপনি যেহেতু বললেন যে চিত্র অঙ্কন করাটাও একটা অংশ এবং আসার সম্ভাবনা আছে, আপনি এটা নিয়ে আরও বিস্তারে বলবেন, কিন্তু আমি এতক্ষণে একটু কথা বলে আসি এডলিন ডি ক্রুজ আপনার সাথে। এডলিন ডি ক্রুজ, আপনি যে কথা বলবেন এই মুহূর্তে আমাদেরকে, যেটা বলবার আসলে এই মুহূর্তে আলোচনার মধ্যে উঠেও এলো, সেটা হলো যে আমরা জানি যে এখানে সৃজনশীলের যে অংশটি আছে সৃজনশীল অংশের মধ্যে 4টে ভাগ থাকছে বা কিছু। একটু আগে মিলন কান্তি বলছিলেন যে এখানে বইটা ভালো করে পড়তে হবে ইত্যাদি। তো আমরা জানি যে বই তো আসলে অনেক বই আছে বাজারে, কোন ধরনের বই বা বইয়ের কোন অংশটুকু পড়তে হবে? কারণ আমাদের খেয়াল রাখতে হবে আপনি নটরডেম কলেজে পড়ান, নটরডেমে হয়তো একজন রাইটারের বা দুজন রাইটারের বই পাঠ্য, সারা বাংলাদেশে এরকম অনেক রাইটারের পাঠ্য আছে, আসলে কোন জায়গা থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো হয়?
ধন্যবাদ স্যারকে। যেটা হচ্ছে যে আসলে আমাদের এই বছর বলেন বা গত দু বছর ধরে আমাদের অনেকগুলো বই পাঠ্য, আমাদের বোর্ড থেকেই প্রায় 10টার উপরে করে এক এক ফার্স্ট পেপার এবং সেমিনার পেপারের বই আছে, অ্যাপ্রুভড বই, বোর্ড অ্যাপ্রুভড বই। তো নিয়ম অনুযায়ী তাহলে তো একটা ছেলেকে বা একটা ছাত্র ছাত্রীকে সবগুলো বই পড়ার কথা, বা যেহেতু এগুলো বিজ্ঞানের ব্যাপার, তো বিজ্ঞানের কথা হচ্ছে যে আমরা তো নতুনভাবে কিছু তৈরি করি না, প্রত্যেকটা বইয়ের টপিকস কিন্তু সেম, বেসিকটা সেম, একজন রাইটারের উপর সেটা ডিপেন্ড করে উনি কীভাবে উপস্থাপন করছেন। তো মূল কথা যদি আমরা বলি বিজ্ঞানের বা একটা টপিকসের একটা সাবজেক্টের সব বই একই আছে, তো ছাত্ররা উপস্থাপনাটা আলাদা। তো ছাত্রছাত্রীরা যদি মূল ব্যাপারটা জ্ঞানটা আহরণ করে, আমরা যেটা মনে করি সৃজনশীল পদ্ধতিতে জ্ঞানটাই আসল, কারণ জ্ঞানের উপর ভিত্তি করে সে জ্ঞানমূলক অ্যান্সার করতে পারবে। তার যদি জ্ঞান থাকে তখনই সে অনুধাবনটাকে ব্যাখ্যা করতে পারবে, তার যদি জ্ঞান না থাকে সে কখনোই অনুধাবনকে ব্যাখ্যা করতে পারবে না। তারপরে স্টেপে যাই আমার প্রয়োগে, তার অনুধাবন সে ব্যাখ্যা করতে পারবে, জ্ঞান তার আছে, দেন সে সেটাকে একটা নতুন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে এবং সেই জ্ঞান দিয়ে সে সেটাকে বিশ্লেষণ করতে পারবে। তাহলে এই কারণে আমরা বলবো যে জ্ঞানটাই হচ্ছে আসল, এবং জ্ঞানের জন্য আসলে বইয়ের পার্টিকুলার কোনো জায়গা নেই, পুরো বইটাই তাকে পড়তে হবে, পুরো বই সম্বন্ধে তার একটা ধারণা থাকতে হবে। আমি বলছি না মুখস্থ করতে হবে, ব্যাপারটা হচ্ছে তার পুরো বইটার সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে, যাতে যে কোনো জায়গা থেকেই যদি প্রশ্ন আসে জ্ঞানটা যেন তার থাকে। এই যে পরীক্ষার আগে আগে বিশেষ করে এই সময়টাতে আমাদের কাছেও ফোন আসে, আমরা শিক্ষক কাছ থেকেও শুনি যে তাদের কাছেও জানতে চাওয়া হয় যে আমরা আমাদের কলেজের যে বইটা আছে এইটা ছাড়া আর কোন বই পড়বো। তো আসলে ওটা কি কোনো দরকার আছে নাকি কলেজ যে বইটি দিয়ে দিয়েছে আসলে আমরা বলবো যে তোমরা ওই বইটি ভালো করে পড়ো? মোটামুটি আমরা সবকর কলেজ যেটা বলি যে এখন এই কারণে যে অনেকগুলো বই থাকার কারণে একটা বইকে পাঠ্য করলে তার সৃজনশীল প্রশ্ন সে দিতে পারবে, সমস্যাটা হয় তাদের বহু নির্বাচনী প্রশ্নতে। ঠিক আছে, যেহেতু বহু নির্বাচনী খুব ছোট ছোট প্রশ্ন হয়, আমরা সেটার কথাই বলছিলাম, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমরা বলে থাকি আমার কলেজগুলোতে বা আমরা শিক্ষকরা যেটা চেষ্টা করি বলতে, যেটা হচ্ছে যে ওরা যেন কমপক্ষে দুটো বই ফলো করে, যে কোনো রাইটার হোক, রাইটারটা ফ্যাক্টর না, ইনফরমেটিভ বই, যে বইগুলো বাজারে ভালো আছে, এবং এইটার সবচেয়ে ভালো সাজেশন দেন কলেজের শিক্ষকরাই। আচ্ছা, ক্লাসে যে শিক্ষক যে বইটাকে রেফার করেন বা উনি যেটাকে ফলো করতে বলেন, ছাত্রছাত্রী যদি সেটাই ঠিকমতো ফলো করে আমি মনে করি যে তাদের প্রবলেমটা ফেস করবে না। তবে একটা কি আপনাদের কলেজে এরকম দুটো বই কে পড়ানোর? দুটো না, আমরা আমাদের কলেজে আসলে বলি চারটা বই। ঠিক আছে, চারটা বই আমরা রেফার করি, এখান থেকে যে কোনো দুটো তোমরা কেনো। ঠিক আছে, আর আমাদের লাইব্রেরি আছে বা আমরা বলি যে তোমরা এক্সচেঞ্জ করে পড়ো, ছেলেরা তুমি তোমার বন্ধু দুটো কেনো, তুমি দুটো কেনো, এরপর দুজনে এক্সচেঞ্জ করে, জাস্ট কারণ জ্ঞানের জন্য। তো কারণ মূল টপিকস অফ দ্য সেম, পার্থক্যটা যে জায়গায় হয় দুই একটা লাইন ইনফর্ম, হ্যাঁ একটু উল্টে পাল্টা দেখে নেওয়া, দেখলে যে ধারণাটা থাকলো আমার যে ওই বইয়ে একটা লাইন বেশি আছে, ওই লাইনটা কি সেটাই জানা, এর বেশি কিন্তু কিছু না, কারণ কোনো বড় ভাস ইনফরমেশন চেঞ্জ হয় না। ধন্যবাদ। আমার মনে হয় সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় আছে এখানে, সেটি হলো যে পড়াশোনার যে ধারণাটা, বিশেষ করে পরীক্ষা পদ্ধতিতে পাল্টে যাওয়াতে পড়াশোনার ধারণাটাও একটু অন্যরকম হয়ে গেছে। যেটি এইমাত্র আমরা এডলিন ডি ক্রুজের কাছ থেকে শুনলাম, সেটি হলো যে আমাদের কিন্তু একটা গ্রুপ স্টাডি করবার মতো যে অবস্থা এসে গেছে। আগে যেটা ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটা কমে গেছে। কমে যাওয়ার কারণে একটা সুবিধা হয়েছে, একটা গ্রুপ স্টাডি করতে পারলে তিনজন পাঁচজন বন্ধু মিলে, তাহলে কিন্তু ওই যে অনেকগুলো বিষয় আসলে জানা হয়ে যায়। এই গ্রুপ স্টাডির একটা সুফল হচ্ছে এই যে আসলে জ্ঞানের একটা বড় ব্যাপার হলো যে এইটি চর্চা করলে কিন্তু বাড়ে, নলেজ তখনই লাইট হয়ে যায়, তখনই ওইটা পাওয়ার হয়ে যায় যখন এইটি আসলে ওখানের মধ্যে থেকে থার্ড একটা কিছু তৈরি করে। আর থার্ড কিছু তৈরি করতে গেলে দুজন মানুষের মিনিমাম জ্ঞানের একটা সংঘর্ষ দরকার কিংবা এক্সচেঞ্জ দরকার। আর এক্ষেত্রে যদি তিনজন চারজন হয়ে একটা গ্রুপ হয়, আমার মনে হয় যে এটি ভালো একটা ব্যাপার যেটা নটরডেম কলেজে হয়ে আছে, বা এই মাত্র যেটা আমরা শুনলাম, আমার ধারণা এইটি আমরা গ্রহণ করতে পারি, এই বিষয়টিকে আমরা অনুসরণ করতে পারি। মিলনকান্তি, আমি আপনার কাছে আলোচনা করি যে প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছিল আসলে, সেটি হলো যে বহু নির্বাচনী নিয়েই শেষ পর্যন্ত চলে এলো। বহু নির্বাচনীর ক্ষেত্রে আমার কাছে যে প্রশ্ন আছে সেই জায়গায় আমরা দেখছি যে বহু নির্বাচনীর ক্ষেত্রে বেশ কিছু চিত্র আছে, এই চিত্রকে কেন্দ্র করে বহু নির্বাচনী প্রশ্ন থাকে, উদ্দীপকের মতো করে দেওয়া হয় আসলে, এই যে উদ্দীপকের সাহায্যে দুটো বিষয় এবং এই যে চিত্র, চিত্রের মধ্য থেকে আবার ওই যে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যেও যে ধারাগুলো আছে, অভিন্ন তথ্য ভিত্তিক আছে, এই জায়গাগুলো যদি একটু বলেন আপনি। ধন্যবাদ স্যারকে। বায়োলজি থেকে বা জীববিজ্ঞান বিষয়ে চিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আবারও এটা বলছি। এই চিত্র থেকে প্রথম আমি স্যার একটু বলি যে সিকিউ যে পার্টটা আছে, সিকিউ পার্ট থেকে খুব সুন্দর উদ্দীপক হয়, সেখান থেকে উদ্দীপক থেকে কিছু
অংশ অসম্পূর্ণ করে দেওয়া হয়, সেখান থেকে লেবেলিং করে দিতে হয় বা সেটা ব্যাখ্যা করতে বলা হয়। এটা সৃজনশীলের ক্ষেত্রে চিত্র অনেক গুরুত্বপূর্ণ। বহু নির্বাচনের ক্ষেত্রে যে তিনটা পার্ট আছে সেটা হচ্ছে সাধারণ বহু নির্বাচনী, সেটা বইয়ের জ্ঞানস্তরে থাকবে, সেটা খুব বইয়ের অর্থবোধক শব্দগুলো সে পড়লে ওখান থেকে অ্যান্সার করতে পারবে। এরপরে যেটা আছে যে বহুপদী সমাপ্তি সূচক যেটা আছে, সেখানে অনেক একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে সে অনেকগুলো অ্যান্সার করবে। আর অভিন্ন তথ্যভিত্তিক, অভিন্ন তথ্যভিত্তিক সেখানে হচ্ছে, সেখানেই হচ্ছে যে চিত্র দিয়ে প্রশ্ন আসতে পারে, চিত্র দিয়ে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে চিত্রর একটা পার্ট দেখানো হলো, একটা অঙ্গাণু দেখানো হলো, সেখান থেকে সেটার কাজের পরেও সে আরও সেটাকে অন্য কোনোভাবে ব্যবহার করা যায় কি না এই বিষয়গুলো চিত্র থেকেই অ্যান্সার করতে পারবে। ফলে বহু নির্বাচনের ক্ষেত্রেও চিত্রের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, এইসব ক্ষেত্রে যখন উত্তর তারা করবে, যেমন এরকম আমরা দেখছি যে উদ্দীপকটির সাহায্যে নিচে দুটো প্রশ্নের উত্তর দাও, ফলে ওই যে দুটো প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটা তৃতীয় প্রশ্নের দিকে যাওয়া যাবে না। তো ওইসব ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু অনুক্রমের ব্যাপার থাকে। হ্যাঁ, যেমন একটা প্রশ্ন ওখানে আছে, থাকার পরে এখানে চারটে আছে, চারটের মধ্যে থেকে একটা উত্তর দিতে হবে। কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে দুটোই কারেক্ট আছে, এই যে এই ধরনের প্রশ্নগুলো যখন হয়, অথবা তিনটে কারেক্ট আছে, তখন তারা কিভাবে উত্তরগুলো? গত বছর পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা এই বিষয়টা আসলে দেখতে পেরেছি যে বোর্ড পরীক্ষায় এরকম একাধিক প্রশ্ন ছিল যেখানে একাধিক অ্যান্সার ছিল আর কি। তো সেক্ষেত্রে সঠিক যে তার শিক্ষার্থীর কাছে যেটা মনে হবে যে একটা সঠিক, সেটা যদি সে দিতে পারে, যে কোনো একটা সঠিক হলেই সে বোর্ড পরীক্ষায় নম্বর পাবে। ও, সেক্ষেত্রে বোর্ড কি নির্ধারণ করে দেবে না যে এরকম যে সুনির্দিষ্ট করে, নাকি এটা যখন যারা খাতা দেখেন তখন তারা বলে দেয় এরকম? খাতা দেখার ক্ষেত্রে সেক্ষেত্রে ওই যে তিনটা প্রশ্ন বা একাধিক প্রশ্ন যে উত্তরটা সঠিক থাকবে, সেই সঠিকটা যেই দিবে প্রত্যেকেই নম্বর পাবে, যে কোনো একটা উত্তর রাইট হলেই সে নম্বর পাবে। তো আপনার কাছে আবার আসি, যে নিয়ে কথা হলো যেটা, সেটা হচ্ছে বহু নির্বাচনী অভিক্ষা। বহু নির্বাচনী অভিক্ষার ক্ষেত্রে প্রথম কথা হলো যে সময়ের একটা ব্যাপার আছে। এবার যেহেতু আগে পরীক্ষা হবে, সময়ের একটা ব্যাপার আছে, আপনি কিভাবে বলবেন যে এই পুরো নাম্বার পেতে চায় একজন শিক্ষার্থী বহু নির্বাচনের ক্ষেত্রে? না, এটা হচ্ছে বহু নির্বাচনী অভিক্ষা যেটা তো বহু নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওদের 35টা কোশ্চেন আনসার করতে হবে এবং সময় 35 মিনিট, ওদের কিন্তু নষ্ট করার মতো কোনো সময় নেই, একেবারেই সময় নেই এটা। তো যদি তাদের ধারণা খুব ভালো না থাকে তাহলে কিন্তু এখানে ফুল মার্কস বা পূর্ণ নাম্বার পাওয়া আসলেই টাফ। তো প্রথমেই যেটা করতে হবে যে ওদের জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আছে, আমি বলবো সবসময় সেটা খুব তাড়াতাড়ি লাগানো যায়, কারণ জ্ঞানটা ওদের মাথায় আছে। এখন ডিরেক্টলি জ্ঞানমূলকের কোশ্চেনগুলো আমরা বলি সরাসরি বই থেকে তুলে দেয়া একেবারে, যেমন সংজ্ঞা টাইপ। কতগুলো থাকবে 35-এর মধ্যে? 35টার মধ্যে আমরা যদি হিসেব করি 9টা থেকে 12টা পর্যন্ত এইরকম থাকবে জ্ঞানমূলক কোশ্চেন। তো শতকরা হিসাবটা আমাদের করা সহজ, যে আমরা বলি জ্ঞান এবং অনুধাবনের কোশ্চেন হয় 60%, 100টা কোশ্চেনের মধ্যে 60টা কোশ্চেন থাকবে জ্ঞান এবং অনুধাবন, বাকি 40টা প্রশ্ন থাকবে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ। তো 40টা, ঠিক আছে। তো এখন এটাকে আমি যদি কনভার্ট করে নিয়ে আসি 35টাকে, তো আমাকে সেই প্রপোর্শনে এটা আসে। তো দেখা যায় 5 থেকে 6টা কোশ্চেন থাকে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের। তো এই কটার সময় জন্য ওদের সময়টা বেশি লাগে। তো অন্য যেগুলো জ্ঞানমূলক যেগুলো প্রশ্ন, ওদের কিন্তু 1 মিনিট সময় লাগার কথা না, যদি জ্ঞানটা ওদের আছে, জানা আছে, জাস্ট উত্তরটা দেখবে ওরা দাগাবে। এই জায়গায় আমি আরেকটা কথা বলি, যেটা কথা বলছিল যে আপনার দুটো অ্যান্সার যদি থাকে, সৃজনশীলের নিয়ম অনুযায়ী কখনোই দুটো প্রশ্নের দ্রুত উত্তর কিন্তু থাকবে না। আমাদের বোর্ডে গতবার যেটা হয়েছিল সেটা ভুলক্রমে হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে বোর্ড থেকে এটা বলে দেওয়া হয়েছিল টিচারদের, যারা এই দুটোর ক্যারেক্টার যে কোনো একটাই দাগাবে সেখানে নাম্বার দিয়ে দেওয়া হবে। আর সৃজনশীলের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, যদি তাহলে আপনি একটু বলে দেন যে যদি কোনো পরীক্ষার ক্ষেত্রে এরকম ওরা জানে যে দুটোই উত্তর কারেক্ট আছে, তখন তারা কি করবে? প্রথম কথা হলো যে ওরা একটু হইচই করার চেষ্টা করে যে কি করবো স্যার ইত্যাদি ইত্যাদি, আপনি যদি আগে একটু বলে দেন তাহলে ওরা অন্তত পরীক্ষার হলে গিয়ে ওইটা আর করবে না। যেটা হচ্ছে যে কোনো যেটাকে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বেশি আমরা বলবো, যেটা সবচেয়ে উপযুক্ত সেটাকে দাগানো, একটা দাগানো। কারণ নিয়মে এমনও আছে যে যদি আমার দুটো অ্যান্সার হয় সেটাকে তারা নাল বা কেটে দিচ্ছে, যে বা নেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে যেটা সবচেয়ে উপযুক্ত সেটা তারা দাগাবে। আর নিয়ম যে আরেকটা যেটা আছে, যদি দুটো উত্তর হয় সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা হয় বহুপদী,
তার মানে 1 2 3 দিয়ে যে উপরে কোন নিচে কোনটি সঠিক কতে 1 আর 2 কত হ্যাঁ বহুপদী সমাপ্তি সূচক তো একটা প্রশ্ন এভাবে আসে क्वेश्चन আর যদি কোনো ক্রমে ভুল ক্রমে যেমন প্রিন্টিং মিস্টেক আমরা যেটা বলি সাধারণত এটা প্রিন্টিং মিস্টেকই হয় হয় যদি দুটো উত্তর চলে আসে ওরা যে কোনো সবচেয়ে উপযুক্ত যেটা সেটা দাগাবে ঠিক আছে ছেড়ে আসবে না না ছেড়ে আসবে না কোনো প্রশ্নকে ছেড়ে আসবে না এটা আমি সব সময় আমার ছাত্রছাত্রীদের বলি যে কখনোই সেটা বহুনির্বাচনী হোক আর সৃজনশীল হোক কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসবে না আচ্ছা ধন্যবাদ আপনি ছেড়ে আসবে না এটা নিয়ে থাকুন এবং একটা ভালো পরামর্শ দিলেন আমরা একটা ফোনে যাই একজন অপেক্ষায় আছেন সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে আপনার নাম পরিচয় বলে সংক্ষেপে প্রশ্ন করবেন হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মানি বলছি যে সারা বলছিলাম হ্যাঁ কি প্রশ্ন তোমার বলো আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে জুওলজি টেস্ট জিন তত্ত্ব যে চ্যাপ্টারটা এখানে অনেক সময় বলা হয় যে F1 এবং F2 জন্য ফলাফল দেখাও তো আমি যদি গ নম্বরে F1 যদি চাওয়া হয় যদি গ নম্বর থেকে বন্দি দেয় গ নম্বর দিয়ে দেয় গ নম্বর হতে প্রাপ্ত হয় এটা কি লেখা যাবে ঠিক আছে দেখি স্যার কি বলেন মিলন কান্তি স্যার প্রশ্নটা গ নম্বরে আপনি প্রশ্ন বুঝতে পারেননি প্রশ্নটা প্রশ্ন হচ্ছে ও প্রশ্ন করেছে যে জেনেটিক্স নিয়ে যেটা জিন তত্ত্ব আচ্ছা যে প্রশ্ন করা হয়েছে যদি অনেক সময় 3 নম্বরে প্রয়োগে থাকে F1 এর ফলাফল ব্যাখ্যা করতে 4 নম্বরে থাকে F2 তার মানে দ্বিতীয় ক্রসের ও প্রশ্নটা করেছে যে F1 এ যদি আমি একবার লিখে ফেলি এটা আবার রিপিট লিখতে হবে কিনা যেটা হচ্ছে যে যদি সে F1 এর পুরো ক্রসিংটা দেখায় যে জেনেটিক্সের বা জিন তত্ত্বের নিয়ম হচ্ছে আমরা বলি প্রথমে তাকে প্যারেন্টসটাকে আইডেন্টিফাই করতে হবে তার জিন ফিনোটাইপ এরপরে তার জিনোটাইপ এরপরে গ্যামেট ফরমেশন দেখাবে এরপরে সে ফার্টিলাইজেশন দেখাবে তার মানে F1টা দেখাবে যদি সে এভাবে ধাপ করে লিখে ফেলে তাহলে আর 4 নম্বর কোশ্চেনের জন্য তার উচ্চতর দক্ষণতা তার লেখার প্রয়োজন নেই বাট যদি শুধু শুধু ফলাফলটা ব্যাখ্যা করে যে 3:1 এসছে কারণ এইটা সেক্ষেত্রে তাকে আবার উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আবার F1 থেকে শুরু করে সেটাকে বর্ণনা করতে হবে অবশ্যই না হলে সেটাকে আমরা অসম্পূর্ণ ধরবো কারণ F1 না এসে আমরা F2 তে কখনোই যেতে পারবো না F1 কমপ্লিট করে F2 তে যেতে হবে যেহেতু খাতায় দেখাতেই হবে খাতায় দেখাতেই হবে যদি সে গতে দেখায় প্রয়োগে দেখায় পুরোটা যদি দেখায় তখন আর তার ঘতে দেখানোর প্রয়োজন নাই কিন্তু যেহেতু সে পুরোটা যদি না দেখায় শুধু ফলাফল ব্যাখ্যা করে সেই ক্ষেত্রে ঘ যখন অ্যানসার করবে তখন তাকে অবশ্যই প্রথমে F1টা ব্যাখ্যা করে তারপরে F2 তে ব্যাখ্যা করতে হবে ধন্যবাদ আপনি কি কিছু যোগ করবেন স্যার একটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে মেন্ডেলের দুটো সূত্র আছে একটা প্রথম সূত্র একটা দ্বিতীয় সূত্র প্রথম সূত্রের ক্ষেত্রে সাধারণত এই ধরনের প্রশ্ন খুব কম আসে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসে সেক্ষেত্রে ম্যাডামের কথার সাথে আমি মিলে সুর মিলিয়ে বলবো যে গ নম্বরে যে F1 পর্যন্ত ব্যাখ্যা করলে চলবে এবং ঘ নম্বরে সাধারণত প্রশ্নটা এভাবে আসে ঘ নম্বরে আর তাকে F1 পর্যন্ত ব্যাখ্যা করার দরকার নেই F2-র পিতামাতা থেকে আবার শুরু করলেই হবে আচ্ছা এবার আমরা একটু আলোচনা করি যে আমাদের সৃজনশীল যে বহুনির্বাচনী যেখানে মূলত লিখিত অংশ দুটোই লিখিত তবু একটু বিস্তারে তো সেক্ষেত্রে আপনি যদি একটু বলুন যে এখানে যে চারটে প্রশ্ন থাকছে আপনি একটু শুরুতেই বলছিলেন যে ক খ গ ঘ এরকম চারটে সৃজনশীল অংশ তো এখানে উত্তর করবার সময় চিত্রের যদি প্রয়োজন হয় আসলে তারা চিত্রটা কোথায় কীভাবে দেবে আপনি লেভেলিংয়ের কথা বলছিলেন লেভেলিংয়ের নিয়মটা একটু বলে দেবেন লেভেলিংটা অনেকে আমাদের মফস্বলের বহুজনের কাছে আমরা জানি তারা ডানে বায়ে চারিদিক থেকে এগুলো করে থাকে আপনি একটি আদর্শ খাতা বা আদর্শ কোনো বক্তব্য আছে কি না দেখানোর বা চিত্র এগুলো কি আপনি করবেন ধন্যবাদ স্যারকে স্যার চিত্র যেটা আসে চিত্র পরীক্ষাতে আসলে আমরা যেটা দেখি যে গ নম্বরে আসলে চিত্র দিয়ে ব্যাখ্যা করো বা যে কোনোভাবে ব্যাখ্যা করতে বলা হয় কিন্তু সেখানে সঙ্গত কারণে কোনো কোনো সময় চিত্র চলে আসে চিত্র দিতে হতে পারে তা চিত্র দিলে সেক্ষেত্রে লেবেলিং করার ক্ষেত্রে বিভিন্ন বইয়ে ডান বাম উভয় পাশেই লেবেলিং করা আছে সেক্ষেত্রে ডান পাশে লেবেলিং করলে সেটা দেখতেও সুন্দর হয় এবং এটাই বর্তমানে আমাদের যে বইগুলো আছে বাজারে অনুমোদিত যে বইগুলো আছে সেভাবে ডান পাশেই চিহ্নিত চিত্র লেবেলিং করা হয় ডান পাশেই লেবেলিং করবে আর এটাকে নিচে নাম দিতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার যে চিত্র সে যখন আঁকবে চিত্র আঁকার পর নিচে অবশ্যই চিত্র উদ্ভিদ কোষের গঠন মাইটোকন্ড্রিয়ার গঠন বা যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা অবশ্যই সে চিত্র লিখবে নিচে চিত্র দিয়ে সে নিচে নাম লিখবে
বায়োলজি বা জীববিজ্ঞানের ছবির ক্ষেত্রে কখনোই যেন ছবির উপরে দিয়ে আমরা লেভেলিং না করি, তার মানে ছবি কাটা যেতে পারবে না। আমার যেদিকে ডান দিকে যদি বেশি থাকে আমি ডান দিকে লেভেলিং করব। যেমন চোখের ক্ষেত্রে আমরা বলি যে কনজাংটিভা, তারপর চোখের পিউপিল, এটা আইরিশ লেভেল করতে যদি আমি ডান দিকে করতে যাই আমাকে পুরো ছবি কেটে ডান দিকে করতে হয়, তার মানে দাগটা আমার এইভাবে টানতে হবে, ঠিক আছে। এটা না করে ওই দুই তিনটের ক্ষেত্রে আমরা বাঁ দিকে লেভেলিং করতে পারি। বড় ছবি, হ্যাঁ, যেগুলো বড় যেটা হচ্ছে সুনির্দিষ্ট, যেটা যে চিত্র কাটা যাবে না এবং কখনোই একটা লেভেলিং, আমরা যেটা বলি ক্রস লেভেলিং, একটা লেভেলিং এর উপর আরেকটা লেভেলিং উঠতে পারবে না, তার মানে দাগটা একটাকে ক্রস করতে পারবে না, সব সময় ইন্ডিভিজুয়াল হবে এটা। না, সেই ক্রস লেভেলিং এর ক্ষেত্রে আমি আপনার সাথে একটু যদি যোগ করি, ধরুন এরকম যদি লেফট হ্যান্ড সাইডেও এসে যায়, হ্যাঁ, সেটাকে কি এরকম করে অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাইটে নিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, যাওয়া যায়, তাহলে ক্রস হলো না, কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি উপরে নিয়ে তারপরে রাইটে চলে গেলাম, এরকম হতে পারে কি না আমি একটু জানতে চাই। এরকম হতে পারে, তবে যেই চিত্র আমি বললাম চোখের চিত্র, চোখের ক্ষেত্রে যেটা হয় কি যে এত বেশি লেভেলিং তো দেখা যায় কার্ভটা এত বেশি প্রমিনেন্ট হয়ে যায় ছবিটা দেখা যায় না, লেভেলিংটাই চোখে পড়ে। তো এই কারণে আমরা ছাত্রছাত্রীদের বলি যে সেক্ষেত্রে দুটো তিনটা যেটা বাঁদিকে আছে লেভেলিং করা যায়, সমস্যা নাই, এর জন্য নাম্বার কাটা হবে না। তবে খেয়াল রাখতে হবে সেগুলো বড় চিত্রের ক্ষেত্রে যাদের আমি ডান দিকে লেভেলিং করতে পারছি না, সেক্ষেত্রে সব চিত্রের ক্ষেত্রে না, কারণ আমরা সবসময়। তবে আপনি এটা খুব ভালো বললেন, খুব গুরুত্বপূর্ণ, যে আসলে যাতে ছবিটা কেটে না যায়, চিত্রটা কেটে না যায়, হ্যাঁ, সেক্ষেত্রে ওরকম অ্যাঙ্গেল করে নিয়ে যাওয়া যায়, করা যাবে, এবং সেটা আমরা দেখেছি তাতে ছবিটা সুন্দরও হয়, মানে ওটার বিউটিটা রেখেই আসলে আমরা ওইটাকে আইডেন্টিফিকেশনটা করতে পারি। এটা আমার মনে হয় একটা ভালো বিষয়। আর সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো আসলে আমাদের আলোচনার মধ্য থেকে আমরা চেষ্টা করছি যে একটা কম্পারেটিভলি বেটারনেসের দিকে যাওয়ার জন্য, যাতে একটু ভালো একটা কিছু পাওয়া যায়। আমাদের সবারই বিভিন্ন রকমের মত আছে, এর মধ্যে আমিও দেখতে পাচ্ছ তো আমি তো নিজে এর সঙ্গে যুক্ত না, তারপরে কিছু কিছু মত দিই, মত দেওয়ার পর তোমাদের শিক্ষকরা যারা বলছেন হ্যাঁ হতে পারে হতে পারে, অতএব তোমরা থাকলে আমাদের সঙ্গে আজকে তোমরাও কিন্তু এরকম একটা মত দিতে এবং সেটাও হয়তো গৃহীত হতো, ফলে কোনো জিনিসই আমাদের জ্ঞান চর্চার মধ্যে যে ধ্রুব এটাই করতে হবে সেটা নয়, আমরা অপেক্ষাকৃত ভালো কিছু করতে চাই। এবং এর সঙ্গে তোমরা আছো, বাংলা ভিশনের সঙ্গে তোমরা আছো এবং আমাদের যে আয়োজনে আয়োজনের সঙ্গে আছো। আমরা আবার আসি মিলননাথ আপনার কাছে, মিলনকান্তি, সব মিলিয়ে যে আপনার সাথে যে কথাটা হচ্ছিলো সেটা হচ্ছে যে আমাদের যে আলোচনা, এই আলোচনার সৃজনশীল অংশে আমাদের এই যে চতুর্থ যে পার্টটি আছে যেটাকে ঘ পার্ট বলছি আমরা, এই পার্টটির উত্তর দেওয়ার জন্য আমাদের কতটুকু লিখতে হবে? ধন্যবাদ। আমি স্যারকে বলতে চাই যে প্রশ্নের উত্তর যখন দিবে দেওয়ার ক্ষেত্রে আসলে প্রশ্নে কোনটা চাওয়া হয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে যে উত্তরটা কত হবে। কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে খুব অল্প লিখে, যেটা প্রশ্নে চাওয়া হয়েছে সে অল্প লিখে কিন্তু উত্তরটা দিতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে তাকে বেশি লেখা লাগতে পারে। সাধারণত আমাদের শুধু কি আপেক্ষিকতা সবসময় মানে কতটুকু তার মধ্যে তো একটা পরিমাপ আছে, হ্যাঁ বলে দেওয়া আছে, হ্যাঁ আমি বলতে যাচ্ছি, আমি জানি না স্যার মনে আছে কিনা কথাটা, যে এটা কিন্তু বলা আছে 15 লাইন, ঠিক আছে, আমাদের যে বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে উচ্চতর দক্ষতার জন্য তাদের জন্য বরাদ্দ 15 লাইন, তারা চেষ্টা করবে 15 লাইনের মধ্যে এটা বর্ণনা করতে, যদি কোনো কারণে আমাদের এই ওখানে লাইন কথাটা ছিল, আমি এখন আপনার সাথে যেহেতু আপনি বাংলা শিক্ষক বাংলা নয় এখানে বিষয়টা হচ্ছে যে লাইন এবং সেন্টেন্স, তাহলে আমরা ধরে নিই সেন্টেন্স বাক্য, পনেরোটি বাক্য দিয়ে শেষ করার কথা আছে, তবে এটাও বলা আছে যদি কোনো উত্তরের ক্ষেত্রে আমার আরও কিছু বেশি প্রয়োজন হয় আমরা সেটা ইউজ করতে পারি, তবে তবে সেটা কখনোই যেন পৃষ্ঠার পর পৃষ্ঠা না হয়। হ্যাঁ, যেটা হচ্ছে জীববিজ্ঞানের অনেকের ই থাকে যে জীববিজ্ঞান শুধু লিখতেই হবে লিখতেই হবে, তা কিন্তু না, আমাদের টু দ্য পয়েন্ট অ্যান্সারটা করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে যেটা আমরা 4 নম্বরের কথা বলছি, এইটাও আমরা অন্য বিষয়গুলোতে দেখেছি, কেউ কেউ বলে থাকেন যে এটা 4টে পার্ট করে লিখতে হবে, 4টে পার্ট হলে জ্ঞান অনুধাবন ওই ওটা শিক্ষককে একটু বুঝিয়ে দিলে ভালো। হ্যাঁ, এগুলো নিয়ে একটু বলবেন, আমি আর একটা ফোনে যাই, একজন অপেক্ষায় আছেন, সুপ্রিয় দর্শক কে আছেন ফোনে? হ্যালো, উচ্চতা দক্ষতা উত্তর
উত্তর দিতে গিয়ে এটাকে আমরা প্যারা করে লিখব এই যে আমি প্রশ্ন করেছি লিখি ওইভাবেই লিখব আর সেকেন্ড কোশ্চেন চিত্র সম্পর্কে সাবজেক্টটা বলছিলেন ওই চিত্রটা মানে খুব সুন্দর করে দিতে গেলে আমাদের অনেক মানে টাইম লস হয় মানে এখানে সবগুলো কোশ্চেনে অ্যানসার দেওয়া একটু টাফ হয়ে যায় ওইখানে আমি মনে হয় প্রশ্নটা বুঝতে পেরেছি আর নিশ্চয়ই এবার আপনি যদি প্রশ্ন আমি যে প্রশ্নটা করেছি ওই প্রশ্নটাই প্রথম প্রশ্ন হ্যাঁ যেটা হচ্ছে যে আমাদের উচ্চতর দক্ষতা আমরা বলি উচ্চতর দক্ষতা বা চার নম্বরের যে কোশ্চেন তা আমাদের জ্ঞানের অংশ একটা আছে অনুধাবনের অংশ আছে প্রয়োগ আছে উচ্চতর দক্ষতা আছে ছাত্রছাত্রীদের কোনো প্রয়োজন নেই এটা আলাদাভাবে প্যারা করার ওরা ওদের মতো করে লিখে দিবে এটা টিচারের দায়িত্ব যিনি খাতা দেখবেন যে ওনার জাজ করা যে আসলে ওর জ্ঞান আছে কি নেই জ্ঞান থাকলে সেটা লিখতে পারবে না থাকলে সে পারবে না অনুধাবন করতে পারবে জ্ঞানের প্রশ্ন জ্ঞানের অংশটা উপরেই দিতে হবে নিচে না বা মাঝখানে ঢুকে দিলে হবে না স্যার এমন কোনো কথা নেই যে উপরেই দিতে হবে হ্যাঁ তো ওর আমরা যেটাতে বলা হয় যে একজন লোক যদি সাততলায় পৌঁছে যায় সে তো একতলা দুতলা ক্রস করে সাততলায় পৌঁছে গেছে একবারে তো সে সাততলায় যায়নি জাম্প করেনি তো কোনো ছাত্রছাত্রী যদি উচ্চতর দক্ষতার জ্ঞান থাকে তার মানে সে যদি সেটা বর্ণনা করতে পারে তার মানে সে জ্ঞানটা পার হয়ে এসছে জ্ঞান অনুধাবন প্রয়োগ পার হয়ে সে উচ্চতর দক্ষতায় গিয়েছে তো সেক্ষেত্রে আলাদাভাবে মেনশন করা বা প্যারা করার কোনো প্রয়োজন নেই তার একটা প্যারার মধ্যে সেটাকে গুছিয়ে যদি ঠিকমতো লেখে যে শিক্ষক সে খাতাটা মূল্যায়ন করবেন উনি এটা বুঝে নেবেন এটা দায়িত্ব তার আচ্ছা এটা ওনার দায়িত্ব আমি দ্বিতীয় অংশটা ওনার কাছে যাই যে দ্বিতীয় অংশটা সেটা হচ্ছে যে ভালো আঁকতে পারে কিন্তু ভালো আঁকতে গেলে যে সময় চলে যায় এইটির জন্যে সে পুরো প্রশ্নের উত্তর দিতে পারছে না এখন মোটামুটি বুঝিয়ে দিলে হবে কি না জি স্যার সবসময় দেখা যায় যে চিত্র আঁকা আসলে সব ছাত্র বা ছাত্রীদের জন্য আসলে একটু কঠিন তাই সেক্ষেত্রে চিত্রে তার যে বিষয়টা চাওয়া হয়েছে যে বিষয়টা বুঝতে চাওয়া হয়েছে সেটা যদি সে প্রকাশ করতে পারে সেটা অত সুন্দর করে হতে হবে এরকম কিছু নয় চিত্র আঁকতে হবে তবে বিষয়টা খেয়াল রাখতে হবে তার যেন লেভেলিংটা যেন ঠিক থাকে যেটাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে সেটা যেন ঠিক থাকে সেটা হলেই চলবে চিত্র অত বেশি সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নাই এটা বলতে পারি আচ্ছা আপনার কি কোনো ভিন্নমত আছে না না ভিন্নমত না একই কথা যে আমাদের আসলে আর্টিস্টিক ছবি আমরা তো চাচ্ছি না যে আমরা চাই আমাদের ছেলেরা মানে আর্ট পরীক্ষা না আর্ট পরীক্ষা না আমরা ছবির পরীক্ষা নিচ্ছি না তো যেটা হচ্ছে যে তাদের যে বায়োলজি বা জীববিজ্ঞানের জ্ঞানটা আছে সেটা সে ছবির মাধ্যমে সে উপস্থাপন করছে সেক্ষেত্রে ছবিটা যেন কারেক্ট হয় যেমন সে মানুষ আঁকতে গিয়ে যেন মানুষই আঁকে সে যেন ব্যাং না আঁকে ঠিক আছে যেন ছবিটা কারেক্ট হবে সেই অনুযায়ী সে লেভেলিং করবে তবে ক্ষেত্রে আমি হ্যাঁ তবে শেষ করব তবে যেন সেটা যেটা আমরা বলছি যে আর্টিস্টিক মানে ওই শেড দেয়া ডটস দেয়া সুন্দর করে এগুলো দরকার নেই দরকার নেই কোনো দরকার নেই আচ্ছা সেক্ষেত্রে আমি একটু জিজ্ঞাসা করি সেক্ষেত্রে পেন্সিলের জন্য কোনো সুনির্দিষ্ট সুপারিশ আছে কিনা আপনার পেন্সিলের জন্য সুপারিশ যেটা হচ্ছে যে আমরা সবসময় প্রেফার করি টুবি পেন্সিল যেটা বলা হয় কারণ টুবির সুবিধা হচ্ছে এটা খুব ইজিলি মোছা যায় খুব সহজে মোছা যায় আর এইচবি যেটা আছে একটু হার্ড হওয়ায় ওটা কাগজে দাগটা পড়ে যায় তো এই জন্য আমরা ছাত্রছাত্রীদের টুবি যদি ব্যবহার করি এটা সবচেয়ে ভালো এইচবি করলেও সমস্যা নেই তার যদি নিজের উপর কনফিডেন্স থাকে যে আমি একবারই আঁকতে পারবো কোনো মুছতে হবে না তাহলে তার এইচবিও সে ব্যবহার করতে পারে তবে খুব লাইট হয় এইচবিটা এইচবিটা একটু লাইট হয় তবে বেটার টুবি এটাই যদি সে চিত্র আঁকার ক্ষেত্রে সে দুটো পেন্সিলই ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে ম্যাডাম যেটা বলেন টুবি সেটা একটু বোল্ড হয় সেটা একটু ক্লিয়ার আমার মনে হয় যে এই নিয়ে যেহেতু একই কথা অতএব এটা নিয়ে আর বিস্তারে না যাই আমরা আরেকটা প্রশ্ন করব সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা কখনো কখনো দেখি খুব ছোট ছোট কিছু চিত্র হ্যাঁ এই চিত্রের মধ্যে অঙ্কন করার সাথে সাথে লেখার যে জায়গাটা এখন লেখার ক্ষেত্রে চিত্রটার অবস্থান কোথায় হবে লেখার মাঝখানে চিত্র নাকি চিত্র এঁকে তারপর লেখা নাকি ডানে আঁক এটা নিয়েও অনেক ছাত্রছাত্রীর প্রশ্ন আমরা পাই ওরা চিত্রটা স্থাপন করবে কোথায় লেখার কোন জায়গায় তো সেক্ষেত্রে শুরুতে চিত্রটা না দিয়ে সেক্ষেত্রে শুরুতে একটু লেখা দিয়ে শুরু করলে শুরু করে তার মিডিলে যদি চিত্র দেয় সেক্ষেত্রে বাম সাইডে চিত্রটা থাকবে ডান সাইডে লেভেলিংটা থাকবে সেক্ষেত্রে পুরো পেজটা কভার করবে সেক্ষেত্রে নিচে বাকি লেখাটুকু দিয়ে সে শেষ করতে পারবে এটা হলে সব থেকে বেটার আপনিও তাই মনে করছেন শুরুতেই একবার চিত্র না দিয়ে কিছু লেখার পরে ইন্ট্রোডাকশনটা দেওয়ার পর মাঝামাঝি চিত্রটা হলে সবচেয়ে ভালো ভালো হয় সেটা সেটা সবচেয়ে ভালো আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে সুপ্রিয় দর্শক আমরা এবার একটু জেনে নেই যে আমাদের আজকে যারা অভিজ্ঞ শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন তাদের কি মন্তব্য মিলনকান্তি আপনি সব শেষে আমাদের পরীক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন পরীক্ষার্থীর উদ্দেশ্যে আমার একটাই কথা যে বইয়ে আমি জীববিজ্ঞান একটু কঠিন হয়ে গেছে বিষয়টা এখন আর অত সহজ নাই সেক্ষেত্রে বই খুঁটে খুঁটে বইয়ের সে যে অর্থবোধক শব্দগুলো আছে চিত্রগুলো আছে ডেফিনেশনগুলো আছে এবং বিশেষ করে চিত্র এবং কাজ গুরুত্ব
এগুলো থেকে উচ্চতর দক্ষতার প্রশ্ন আসে, এই বিষয়গুলো শিক্ষার্থীরা যেন খুব ভালো করে পড়ে এবং এটা হলেই পরীক্ষায় তারা নিশ্চয়ই ভালো করবে। এবং জীববিজ্ঞানে একটু সময় দিয়ে পড়তে হবে অন্যান্য বিষয়ের মতো করে, তাহলেই পরীক্ষা নিশ্চয়ই তারা অনেক ভালো করবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ এডলিন ডি ক্রুজ, আপনার কি মন্তব্য সবশেষে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে? আমারও একই মন্তব্য, যেটা হচ্ছে যে এখন আসলে নতুন করে নতুন চ্যাপ্টার পড়ার ওদের সময় নেই, যেটা হচ্ছে পুরো বই সম্পর্কে যদি ওদের একটা ওভারঅল ধারণা থাকে তাহলেই মোটামুটি ওরা অ্যান্সার করতে পারবে। তো সেক্ষেত্রে এখন যেহেতু চিত্র কিছু কিছু চিত্র আছে ইম্পর্টেন্ট বা যেখান থেকে কোশ্চেন হতে পারে, সে দুই একবার অফ টাইমে আমি বলবো যে যেমন দুপুরবেলা সে অন্য কিছু পড়ছে না, ওই সময় একটা বায়োলজির চিত্র সে প্র্যাকটিস করে ফেললো, তো এতে হবে কি যে চিত্র যে সমস্যাটা সেটা তার দূর হবে, সময়টা নষ্ট হচ্ছে না। আর বাকি সে পুরো বইটা যদি সে প্রথম থেকে শেষ পর্যন্ত তার পড়া থাকে, জ্ঞান ধারণা যদি থাকে, তাহলে তার জন্য খুব ভালো হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে অনুধাবনের জন্য পার্থক্য বা তুলনা, যেমন একটা যে চ্যাপ্টার যেমন আমরা বলি শৈবাল এবং ছত্রাক, এই দুটো চ্যাপ্টারই ওদের আছে, কিন্তু ওদের কিন্তু পার্থক্য বইয়ের মধ্যে নেই, দেয়া নেই। তবে এটা খুব অনুধাবনে খুব সুন্দর একটা প্রশ্ন হয়, ঠিক আছে, শৈবাল এবং ছত্রাকে তুলনামূলক আলোচনা করো। তো এরা যে নিজেরাই যদি পার্থক্যগুলো নিজেরা বের করে নেয় এরকম যে কটা চ্যাপ্টার আছে, তাহলে আমার মনে হয় অনেক প্রশ্ন ওরা খুব সহজে উত্তর দিতে পারবে। আর সর্বোপরি বায়োলজি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব সহজ একটা সাবজেক্ট এবং ওরা পড়লেই এটা পারবে, এবং তাদের শুভকামনা যেন পরীক্ষা তাদের ভালো হয়। ধন্যবাদ এডলিন ডি ক্রুজ, ধন্যবাদ মিলন কান্তি। সুপ্রিয় দর্শক, সেটাই তো বায়োলজি মানে তো তুমি, তুমি নিজেই তো বায়োলজির অংশ, ফলে এটা নিয়ে ভাবনা আর কী আছে, দুর্ভাবনা তো নয়ই। আমার মনে হয় যে এইগুলোর মধ্য দিয়েই পরীক্ষা সুন্দর হবে। মনে রাখতে হবে একটা জিনিস, এইটি কিন্তু শুধু এইচএসসি পরীক্ষা নয়, এইচএসসি পরীক্ষার যে নাম্বার, যে সিজিপিএ তোমার যুক্ত হচ্ছে, এইটির কিন্তু একটা অংশ যখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে, ইউনিভার্সিটি বা মেডিকেল বুয়েটিন যখন তুমি চেষ্টা করবে, তখন কিন্তু এটার একটা অংশ তোমার যুক্ত হবে। এ কারণে এইখানের পরীক্ষার ভালো তো বটেই, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও যেহেতু এইচএসসির নাম্বার কাজে লাগে, অতএব তোমাদের আয়োজন এই কটা দিন একটু ভালো করে কাটুক এবং সুন্দর করে হোক, আর আমরা যারা অভিভাবক আছি তাদেরও একটু দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা পালন করি। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আপনারা জানেন রবি মঙ্গল বৃহস্পতি তিন দিন বাংলা ভিশনে আমরা এই আয়োজন করে থাকি, এবং সে সূত্রে আগামী যে আয়োজনটি হবে সেটি হবে ইতিহাস নিয়ে। আর ইতিহাস নিয়ে আমরা আলোচনা যখন করব, তখন আশা করি যারা কলা ও মানবিক অনুষদে আছে তারা থাকবেন, আর এই মুহূর্তে বাংলা ভিশনের সঙ্গে আপনারা যারা আছেন, যারা ছিলেন, তাদেরও আমন্ত্রণ জানিয়ে যাই। ভালো থাকুন, ভালো রাখুন, ধন্যবাদ সবাইকে।